আজকে দিনটার জন্য অনেকদিন ধরে আমরা ওয়েট করেছিলাম, আজকে দিনটা খুব স্পেশাল। আজকে আমাদের নতুন দুর্গা প্রতিমা চলে এসেছে। তোমরা যারা জানো যে আমরা বাড়িতে দুর্গা পুজো করি, এই বছরটা নিয়ে ফোর্থ ইয়ার। তো অলরেডি এটা রটারডাম পোর্টে চলে এসেছে লাস্ট উইক, তো আজকে তিন চার দিন ক্লিয়ারেন্স হলো, তাই তো? কাস্টম ক্লিয়ারেন্স হলো দুদিন আগে, কাল আজকে ডেলিভারি করবে। কাস্টম ক্লিয়ারেন্স হলো দু তিন দিন আগে, আজকে ডেলিভারি হবে। তো আমরা ওখানে যাচ্ছি, তো বা আমাদের স্টোরেজের মধ্যে আমরা ঠাকুরের মূর্তির বক্সটা রাখি। তো দেখো, দেখাচ্ছি, প্রচন্ড এক্সাইটেড। তো আমরা এই যে স্টোরেজে চলে এসেছি, এখানে ঠাকুর রাখবে। কি দাঁড়াও, আমি ব্লক করছি। এই যে মোদির কেউ নিয়ে এসেছি, ওর হেল্প লাগবে, কারণ ভারী বক্স নামাতে হবে। দেখাচ্ছি তোমাদের। টোটাল তিনটে বক্স আসছে, আরেকটা আনতে গেল। ও তো লেখা আছে আমব্রেলা, দেখো আমব্রেলা সাইন টপ লেখা আছে। এই তো ইধার টপ হে, ইধার লিখা হে, এই দেখো টপ কে এক খোলনা ভি হে না, কোই তো দেখনা ভি হে স্যার। আপ আগে আন্দর আছে। এই যে তিনটে বক্স এসে গেছে, এটাতে মেন দুর্গা মা আছে, এই বক্সটায়, ওই বক্সটায় লক্ষ্মী সরস্বতী, তাই তো? এই বক্সটায় লক্ষ্মী সরস্বতী, হ্যাঁ তো লেখাই আছে। এই বক্সটায় লক্ষ্মী সরস্বতী, আর এটায় গণেশ কার্তিক। চলে এলো, এবার আমাদের প্রতিমা হচ্ছে 2 মিটার হাইট আর 4.5 মিটার ব্রেথ, তাই তো বললো? শুনে এক্সাইটেড, নতুন প্রতিমা, দারুণ মজা। কুমারটুলি থেকে আন। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর থেকে এখন চাউমিন বানিয়ে খাবে। হ্যাঁ, ওটা না তুই বানাবে, না মানে আমি করব। আরেকটা দাও মা, ওটা তো হবে না। আপেল, এখন আমি অ্যাপেল আর সেরেলির জুস বানাবো, আমার খুব ভালো লাগে খেতে। কেটে নিল আর এখন মনে হয় আর এখন ব্লেন্ডারের ভিতরে ঢুকাবে মাম্মা, আর এটা ব্লেন্ডার। জুসার নেই, তাই জন্য এটা দিয়ে করবো। আর মাম্মা এর অ্যাপেল একটু পরে কাটবে, আর এর অ্যাপেল কাটার ছিল।
আপেল আর অন্য কিছু ব্লেন্ডারের পিছে দিতে পারলো মাটা আপেল খেতে হবে আমার ব্লেন্ডিং হয়ে গেল আর এখন তোমাকে ভিতরেরটা দেখাচ্ছি অনেক ভালো গন্য আর মা একটু পরে খাবে ব্যাকগ্রাউন্ড আওয়াজটা ইগনোর করো যেহেতু বারবার বলছি আমাদের কাজ চলছে এটা জুসার নালে আরো ভালো হতো যেহেতু আমার জুসার নেই এটাকে এখন স্টেন করে দেবো মামা দেখাচ্ছে কি করে হ্যাঁ এখন মামা সেপারেট করবে ড্রিংক এই জুসটা আমার দারুণ লাগে খেতে অনেকটা বেরিয়েছে একটা অ্যাপেল দিয়ে করলাম টেস্ট করো দেখো কেমন লাগে মা কোন বাতি কি না অঙ্কিত এখন কি বানাবে কি বানাবি পিৎজা টো বানাও অর্জুনকে একসঙ্গে দিচ্ছ এদিকে লিমো ওদিকে দুজনে বসে আছে না যতক্ষণ না বলবে যাবে না ওই দেখো লিমো জানলা দিয়ে উঁকি মারছে বললো বড়ি ওকে নিয়ে গেছে টয়লেট করাতে এবার এসে লিমোকে নিয়ে যাবে আমাদের ইউনিভার্সিটিতে কাজ চলছে কত জিনিস এক্সটেনশনের ওদিকটা এক্সটেনশন হচ্ছে পরে আমি ডিটেলস ভিডিও দেবো এবার ভ্যাকেশনে কোথাও যাওয়া হয়নি আমাদের তো লাস্ট মোমেন্টে কোথাও একটা যাবো এখনও কিছুই প্ল্যান হয়নি তো কাজটা একটু হালকা হলে কারণ এখানে ওয়েদারের ওপর সব ডিপেন্ড করে তো পল্লব যেহেতু এখানে না যেহেতু পল্লব সব কাজ করছে বেশিরভাগ 80% কাজ পল্লব একা করছে একটা হেল্পিং হ্যান্ড রেখেছে তো উনি প্রথম থেকে এসেছিলো ভারী ভারী জিনিসগুলো তোলার জন্য এখন ভেতরে ইলেকট্রিক কাজ সিলিন সব পল্লব একা করেছে বল ওগুলোই করছে তারপর আবার ছাদটা করতে হবে তখন আবার ওনাকে ডাকবে তো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কারণ এখানে ওয়েদার দেখে সব কাজ করতে হয় বাইরের কাজ তো বৃষ্টি পড়লে আর করা যাবে লেট হয়ে যাবে আর যেহেতু আমরা বাড়িতে পুজো করি তার জন্য আর বেশি দিন সময় নেই তো টাইমলি সব করতে হবে তো অঙ্কিতকে বলেছি যে কোথাও নিয়ে যাবো অঙ্কিতা জিকাকে কিন্তু এখনও কিছু প্ল্যান না লাস্টের দিকে যদি কোথাও টু নাইটসের জন্য কোথাও ঘুরে আসি কাছাকাছি এই দেখো ওরিও এবার লিমো যাবে এইটা ভালো লাগছে এই ফ্লাওয়ার বুকেটা নিলাম ফ্রেন্ডের বাড়ির জন্য